গুড মর্নিং সুপ্রভাত। তো অনেক দিন পর ছুটি কাটিয়ে জিম্মার আজকে স্কুল, তা স্কুল তো সকাল সকাল দেখো রেডি হয়ে গেছে। ও আমি ওর টিফিনটা বানিয়ে নিচ্ছি, আজকে দিচ্ছি স্যান্ডউইচ, এই টমেটো শশা এইরকম দিয়ে, মেয়োনিজ আর চিজ দিয়ে একটা ভেজ স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি একটু টমেটো সস দিয়ে, এটা খেতে ভালোই লাগে। তো এই স্যান্ডউইচটা দিচ্ছি, আর দিচ্ছি একটু বিস্কিট আনা ছিল মানে এনে রেখেছিলাম আর কি, ওরিও বিস্কিট খেতে জিম্মা ভালোবাসে, আর একটু চিপস। এটা হচ্ছে ফেরার সময় বাসে স্ন্যাক্স, বাসে বসে খাবে বলে। তো এই দুরকম টিফিন তো রোজই ওকে দিই, তোমরা তো জানো, তা দুরকম টিফিনই আমার রেডি হয়ে গেছে। এখন শুধু চুলটা বেঁধে দিলাম দেখো, দিয়ে এবারও জুতো পরে বেরিয়ে যাবে। তো চলো, এখন তো সব কাজ সারা, এখন আমি যাচ্ছি জিম্মার স্কুলে, স্কুলে একটা দরকারও আছে আর জিম্মাকে নিয়েও একদম চলে আসব। তো চলো রাস্তায়, এমনিতেই দেরি হয়ে গেছে, 2:15 বেজে গেছে, ওর 2:55 ছুটি। তো চলো কি বাস পাই দেখি। এই বিল্ডার সামনে নেমে এবার হেঁটে চলে যাব। আর এই সময়টা কি হয় বলো তো, বেরোলে যত স্কুলের বাসগুলো থাকে না, এই স্কুলের বাসগুলোই পেয়ে যায়। তা আমিও স্কুলের বাসই পেয়ে গেছিলাম, মানে ওদেরই স্কুল থেকে নিতে আসে, এরকম অনেক বাস আসে ওদের থেকে, সেগুলো খালি আসে আর ওই এক্সাইট এক্সাইট করতে করতে আসে, তা সেগুলোতেই একটাতে উঠে পড়েছিলাম আর কি। তো চলো, রাক্ষসীর নখ হয়েছে তোর, বাড়ি এসে এবার তো জিম্মা পড়তে যাবে, এখন 6:30 মতন বাজে, তো ওই পড়তে যাচ্ছে, ওকে আগে পড়তেটা দিয়ে আসি। তা এখন ওদের মানে যেখানে পড়তে যায় না সেখানে বলে দিয়েছে যে মাস্ক পরে যেতে, কারণ আবার শুনছি যে করোনা আসছে, মানে কী যে কখন হয় বোঝা তো, ভয় তো লাগে। যাকে বলেছে মাস্ক পরে যেতে সব বাচ্চাদেরই, তা আমিও ওই জন্য ও মাস্ক নিয়ে যাচ্ছে, মাস্ক পরেই বসবে ওখানে। যাই হোক চলো ওকে আগে দিয়ে আসি, তারপরে এসে অন্য কাজ। তো এখন একটু রাত হয়ে গেছে, ধরো 8:30 মতন বাজে, 8:30, আর আমি রান্না করছি দেখতেই পাচ্ছ। তা জিম্মাকে পড়তে দিয়ে এসে আমি সমস্ত রান্নার প্রিপারেশনটা করে রেখেছিলাম, আর এখন রান্নাও প্রায় কমপ্লিট। দেখো জিম্মাও পড়ে চলে এসছে, ও তো এবার কিচেনে এসছে, কী হচ্ছে সেটা দেখতে। আর তোমরা তো জানো আমি আগের দিন রাত্রে থেকে না একটু রান্না করে রাখি, কেননা সকালবেলার দিকটা আমি খুব বিজি থাকি। তো ছানার ডালনা আর চিলি চিকেন এইটাই হচ্ছে, ছানার ডালনাটা কালকের, চিলি চিকেনটা আজকে রাত্রে, এবং কালকেরও থেকে যাবে অবভিয়াসলি চিকেন ফ্রাই। তো চিলি চিকেন হলেই জিম্মা একটু চিকেন ফ্রাই খাবে, খেয়ে নে। তো চলো এখন হচ্ছে টি টাইম, তো আমার বানাচ্ছি গ্রিন টি, সুবীরের ব্ল্যাক টি। তো এখন একটুখানি, যেহেতু একটু রাত হয়ে গেছে এখন আর মিল্ক টি খাবে না, তাই জন্যে অথচ অফিস থেকে এসে একটু টি তো খেতে লাগে, চা
সেই জন্য একটু চা বানাচ্ছি, দুজনের জন্য একটু চা বানাচ্ছি, সেটাই এখন খাবো। আর আমার ডিনার তো পুরো রেডি, তোমরা দেখলে ডিনার রান্না তো করা তো হয়ে গেছে। তো জিম্মাও পড়াশোনা হয়ে গেছে, একটুখানি এসে বসেছে আমাদের সাথে একটু গল্প করবে বলে। আর কয়েকটা জিনিস না অর্ডার করেছিলাম, মানে ঘরেরই দরকারি কিছু জিনিস আর জিম্মার জন্য একটু, যখনই অর্ডার করব ওর তো একটা দুটো কেক ফেক চাই। আমার দুধ টুধগুলো ফুরিয়ে গেছিলো, কাল সকাল হলেই আবার সব কিছু দরকার, সেই জন্য সেগুলো অর্ডার করেছিলাম, সেগুলো এসে গেছে। আর এটা একটা প্যাটি জন্য এটা একটা করেছিলাম, দেখো স্প্রিং রোল বানানোর প্যাটি, সেটা একদিন বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা জিম্মা ওখানে ফুড চ্যানেল চালিয়ে দেখছে আর বলছে এইটা দিয়ে মোমো বানাবে, বাট আমি মোমো বানাবো না, আমি কোনো প্যাটিস বা এরম কিছু বানাবো এয়ার ফ্রায়ারে, ইচ্ছে আছে। আর সুবীর আসার সময় মিষ্টি নিয়ে এসছে, জিম্মা এই মিষ্টিটা খেতে খুব ভালোবাসে, এই চমচম তোমার ম্যাঙ্গো চমচম। তা জিম্মার আনার সঙ্গে সঙ্গে একটা খাওয়ায় গেছে, চারটে এই মিষ্টি এনেছে আর একটা চিত্রকূট এনেছে, মানি চিত্রকূট। তো এই দেখো একটা ছোট চারা গাছ এনেছে দুটো, তা সেটা জিম্মা বসিয়ে দিচ্ছে। এটা পাথর। হ্যাঁ পাথর, না না ভালো করে কর। দেখে অন্য মাটিগুলো দে না, বসাবে না। এই দেখো এটাও এনেছে, এটাও এখনো বসাতে হবে, বসানো হয়নি। তো যাক একটা কাজ হয়ে গেল, গাছ দুটো এনেছিল তাদেরকে ঠিকঠাক করে লাগানো হলো। এবার জিম্মা একটু ফল খাবে, পেয়ারা আর বেদানা ছিল ঘরে সেটাই দিলাম, ওইটা খেয়ে নিয়ে এবারও স্নান করতে যাবে। আজকে যেহেতু ছুটির দিন তো জিম্মা তো আজকে হেয়ার ওয়াশ করবে, মানে শ্যাম্পু করবে। তো আর আমাদের এখানে না আজকে পাশেই গীতা পাঠ হচ্ছে, ওই জন্যে মানে কোনো কথা বলা যাচ্ছে না, এত জোরে জোরে মাইক লাগিয়ে। আর আমি রান্নার মধ্যে করছি হচ্ছে পেঁয়াজ পোস্ত, সিম্পল রান্না করছি পেঁয়াজ পোস্ত, ভালো লাগে না খেতে বলো, পেঁয়াজ পোস্ত দিয়ে আর মাছের ঝোল করে রেখেছি। তো চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মামাআর্থের অনিয়ন শ্যাম্পু অ্যান্ড অনিয়ন কন্ডিশনার। তো এই মামাআর্থের এই অনিয়ন শ্যাম্পুটার মধ্যে থাকে অনিয়ন আর প্ল্যান্ট কেরাটিন, আর যেটা হেয়ার ফল কন্ট্রোল করে এবং চুলকে সিল্কি শাইনি করে। আর এই কন্ডিশনারের মধ্যে আছে অনিয়ন এবং কোকোনাট বা নারকেলের গুণ, যেটা কিন্তু হেয়ার ফল কন্ট্রোল করে এবং চুলকে হেলদি স্মুথ শাইনি করতে সাহায্য করে। এর কনসিস্টেন্সিটা তোমরা দেখে নাও, এটা নট সো থিক নট সো রানি। মামাআর্থ হলো একটি প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড, যার প্রতিটি প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড, কোনো রকম হার্শ কেমিক্যাল এতে থাকে না, লাইক নো প্যারাবিন নো সিলিকন। যদি তোমরা এই প্রোডাক্টটা আনাতে চাও আমি কিন্তু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর দেখো স্ক্রিনে যাচ্ছে একটা কুপন কোড, সেই কুপন কোড ইউজ করলে কিন্তু তোমরা আরও 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর আমার কুপন কোড হলো SKP2024। আর মামাআর্থ সম্পর্কে নতুন করে তো আর কিছুই বলার নেই, মামাআর্থের প্রোডাক্ট যেমন দারুণ তেমনই দারুণ এদের ইনিশিয়েটিভ। তুমি যখনই মামাআর্থকে কিছু পারচেস করবে সঙ্গে সঙ্গে তোমার পারচেস লিংক করে দেবে একটি ওয়েবসাইটের সাথে, তাতে তোমার নামে একটি প্ল্যান্টিং করা হবে। মানে একটি ভালো জিনিসও আমরা পেলাম আবার পরিবেশের কিছু উপকারও করতে পারলাম, একটি গাছ মানে তো একটি প্রাণ তাই না। আর এটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পল সর্বত্র পাবে, ফার্স্ট ক্রাইতে গিয়ে বেবি প্রোডাক্ট পারচেস করতে পারবে। আর মামাআর্থের নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইট আছে, সেখানে গিয়েও তোমরা পারচেস করতে পারো। তাছাড়া মামাআর্থ কিন্তু এখন যে কোনো ভালো কসমেটিক্সের দোকানেও পাওয়া যাচ্ছে অনলাইন ছাড়া, অফলাইনেও তোমরা দোকান থেকেও মামাআর্থের প্রোডাক্ট পারচেস করতে পারবে। আর তা না হলে আমার লিঙ্কে গিয়েও পারচেস করে নিতে পারো।
তো চলো আমরা একটু বেরোচ্ছি, যাচ্ছি কি করতে? সিনেমা দেখতে। এই বাবু আমি বেশি মেখে ফেললাম লিপ, দেখেছি অত বেশি ডিপ করে মাখতে। আরে না আমি পিএইচ লেভেল একটা লাল হয়ে যাচ্ছে, পিএইচ লেভেল একটা মেখেছিলাম ঘষে ঘষে। আমি তো আমাদের টিকিট বুক করা হয়ে গেছে, দেখো হল নাম্বার 2-তে আমাদের মানে শোটা আছে, মুভিটা। আর মুভিটা কি তোমরা নিজেরাই বুঝতে পারবে, আমি তা দেখে নাও। দেখো লাস্টে আমি দিয়ে দেবো যে কি মুভি দেখতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর কি মুভি দেখলাম কে কে বুঝতে পেরেছো আমাকে জানিও। টাটা।